Assalamualaikum ভাই না না ভাই এই জব আমি করব না ভাব দেখতে আসছি কার এখানে গালি খাইতে আইছি মিয়া হ্যাঁ ভাই কি অবস্থা বলেন কেমন চলে সবকিছু আরে ভাই বাদ দেন ওরা তো এমনই কি করবেন আর আমরা তো এখানে পার্মানেন্ট থাকতে আইছি না বুঝছেন না কয়েকটা দিন থাকেন চারটা বছর থাকেন ব্যাচেলর শেষ করে যান না শেষ ওই এমনে তাকাইলো কেন আমার দিকে কেমনটা লাগে এইখানে পড়ালেখা করতে আসছি তোমার সাথে সংসার করতে আসিনি ঠিক আছে আমার এই জাজ করার কোনো দরকার নাই তোমার এখানে এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ডিমোটিভেট করা বা কোরিয়া সম্পর্কে কারোর বাজে একটা মনোভাব তৈরি করা এরকম কিচ্ছু না এই ভিডিওটা জাস্ট হচ্ছে আপনি যাতে মেন্টালি প্রিপেয়ার থাকতে পারেন যে কেমন কেমন ঘটনা আপনি ফেস করতে পারেন যাতে পরবর্তীতে আপনার মন খারাপ না হয় বা মন খারাপ হলেও যাতে আপনি বুঝতে পারেন যে না এটা তো হয়ই এখানে প্যারা নেই তবে এই ভিডিওর মধ্যে একটা সুখবর আছে আর এই সুখবরটা আমি ভিডিওর মধ্যে দিতে পারি শুরুতে দিতে পারি শেষে দিতে পারি September 5, 2022 সাল গত বছরে 340 জনের উপর একটা জরিপের মধ্যে জানা গেছে যে 68.4% মানুষ রেসিজমের শিকার হয়েছে আর আজকে আমি যেই কথাগুলো বলবো এই সবগুলো ঘটনা হচ্ছে আমাদের আশেপাশে ঘটে যাওয়া অথবা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনাগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো অ্যাট ফার্স্ট আমি বলে নেই যে রেসিজম অনেক ধরনের হয়ে থাকে তো অ্যাট ফার্স্ট যেটা সবচেয়ে কোরিয়াতে বেশি সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে যে স্কিন কালার তো সাউথ কোরিয়ার প্রত্যেকটা মানুষই অনেক ফর্সা সুন্দর আমরা সবাই জানি বাট ওদের হচ্ছে শ্যামলা বা কালো মানুষের প্রতি কেমন যেন একটা অন্যরকম মনোভাব এখানে আমি আপনাদেরকে স্পষ্ট করার জন্য তিনটা উদাহরণ দিব একটা হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড ও হচ্ছে একটা কনভেনিয়েন্স স্টোরে জব করতো তো ও একদিন আমাকে বলতেছে যে ভাই মানে একদিন আমার সাথে এমন ঘটনা হয়েছে যে মানে ওরা আমি তো শপে বসা তো ওরা কিছু প্রোডাক্ট কিনছে কিনার পর হচ্ছে পেমেন্টটা করবে তো পেমেন্টটা আমার হাতে না দিয়া টাকাগুলো আমাকে মানে ছুঁড়ে মারছে তো স্বাভাবিক এই বিষয়টাতেও একটু কষ্ট পাইছে আর এটা কেন হয়েছে কারণ ও একটু কালো আরেকটা ঘটনা যেটা প্রায়ই ঘটে থাকে সেটা হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্টেশনে লাইক আপনি বাসে বা মেট্রোতে যখন চলাফেরা করবেন তখন দেখবেন যে আপনার পাশের সিট ফাঁকা কেউ এসে বসতেছে না অথবা এমন হচ্ছে যে আপনি বসে আছেন আপনার পাশ থেকে আপনার পাশে যে বসা ছিল সে এখান থেকে উঠে গেছে তো আমার একটা ফ্রেন্ড সে হচ্ছে মানে মেট্রোতে একদিন কাজে যাচ্ছিল তো ও যখন দেখছে যে একটা সিট ফাঁকা আছে ও যাই ওখানে বসছে বাট ওর পাশে বসা একটা আজম্মা টাইপ লাইক আজম্মা হচ্ছে আন্টি ওর পাশে বসা আন্টিটা কি করছে ওরে দেখা মানে সিট ছেড়ে দিয়ে দাঁড়ায় আছে তো এটা আসলে ইগোতে লাগারই কথা কারণ দেখা গেছে আপনাকে দেখা যদি কেউ মানে একটু এমন এমন করে তাহলে কিন্তু আপনি এটা মানবেন না কোনোদিন আরেকটা জিনিস হচ্ছে ব্র্যান্ডিং কোরিয়ানরা সবসময় হচ্ছে আপনাকে জাজ করবে আপনার আউটফিট দেখে লাইক আপনি কোন ধরনের জামা কাপড় পরতেছেন আপনার কাপড়ের ব্র্যান্ড কি আপনার গাড়ির ব্র্যান্ড কি মানে ওরা সব জায়গায় ব্র্যান্ড খুঁজে যদি দেখে যে আপনি না কোনো ব্র্যান্ড ট্যান্ড আপনার মধ্যে নাই আপনি জাস্ট অ্যাজ ইউজুয়াল মানে নর্মাল একটা মানুষ তাহলে ওরা মানে আপনাকে পাত্তা দিবে না খুবই নর্মাল আমার মতে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ তো আপনি যদি এখানে ল্যাঙ্গুয়েজ না জানেন আপনার জব পেতে সমস্যা হবে বা আপনি জব পেলেও আপনি কাজ করতেছেন ওনারা বলতেছে একটা আপনি করতেছেন আরেকটা পরে দেখা গেছে যে বিরক্ত হয়ে আইসিবল লাইক মানে ওরা খুবই বিরক্ত হয় যখন ওরা আপনাকে কিছু একটা বলতেছে বাট আপনি বুঝতেছেন না বা ওরা একটা কিছু বলতেছে আপনি অন্য একটা কিছু করতেছেন তখনই দেখা গেছে ওনারা এমনিতেই আপনাকে দেখতে পারেন আপনি শ্যামলা বা কালো তার উপর আবার আপনি কাজ পারতেছেন না বুঝতেছেন না আর একটা কথা হচ্ছে যে কাজ না পারলে কোরিয়ানরা আপনাকে জীবনেও পছন্দ করবে না মানে ওরা হচ্ছে আপনি যত বেশি কাজ দেখাতে পারবেন ওরা এত বেশি আপনাকে পছন্দ করবে তার চাই কেউ আমাকে পছন্দ করে না যে আপনার জব কেমন হবে আপনার ইনকাম কেমন হবে এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে সিটির উপর ডিপেন্ড করে লোকেশনের উপর ডিপেন্ড করে আপনার লাকির উপর ডিপেন্ড করে তো এই বিষয়টা এক সাইডে আর আপনার ল্যাঙ্গুয়েজটা অন্য সাইডে আপনি যদি ল্যাঙ্গুয়েজ পারেন তাহলে আপনার জব পাওয়ার পসিবিলিটি অন্য সবার থেকে বেশি
তো এইরকম হাজার হাজার শত শত ঘটনা প্রতিদিন ঘটতেছে, তো আপনিও এটার শিকার হইতে পারেন। তো জাস্ট মেন্টালি প্রিপেয়ার থাকেন যে এরকম কিছু হলে দেয় এরা এমনই প্যারা নেই। আর এটা আসলে আমাদের মানুষ জাতির খুবই একটা নর্মাল একটা বিষয়, লাইক যখন কেউ আমাদেরকে দেখে একটু তুচ্ছতাচ্ছিল্য করে বা মানে আমাদেরকে দেখে মানে একটু মানে পাত্তা দেয় না, আমরা মানুষ হিসেবে সবাই পাত্তা চাই। তো যদি এমনটা হয় আমাদের খারাপ লাগে, এটা খুবই স্বাভাবিক, বাট আপনাকে এটা ইজিলি নেওয়া লাগবে। আপনি যদি এটাকে সিরিয়াসলি নিয়ে মানে খাওয়া ঘুম হারাম করে একবার সবসময় এটাই চিন্তা করেন, আপনার লস ছাড়া কিছুই হবে না। তো এখন আসি হচ্ছে সুখবরে। এই সুখবরটা হচ্ছে যে এই ধরনের রেসিস্ট যারা আছে ওরা বেশিরভাগই হচ্ছে বয়স্ক বা আন্টি টাইপের মহিলারা এইরকম বেশি করে। তো বর্তমান জেনারেশনের যে ছেলে মেয়েগুলো আছে ওরা খুবই ফ্রেন্ডলি, লাইক আমি 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 যখন কোরিয়াতে ফার্স্ট আসি ওই সময় থেকে আমি পুরো মুগ্ধ ছিলাম। ইনচিয়ন এয়ারপোর্ট থেকে নেমে আমি বাসে উঠবো, তো বাসের ড্রাইভার আঙ্কেল উনি বুঝতেছিল না আমি কোথায় যাব। তো ওইখানে একটা ছেলে দাঁড়ানো ছিল, ও নিজে থেকে এসে আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কোথায় যেতে চাই। দেন আমি ওকে বলছি, দেন ও ওইটা কোরিয়ানে ওই ড্রাইভারকে বলে দিছে, দেন ওই ড্রাইভার আমার লাগেজ বাসে তুলছে। দেন বাস থেকে নেমে আমি যখন আবার ট্যাক্সি করে ভার্সিটিতে আসব, তখন আমি ট্যাক্সি পাচ্ছিলামই না। দেন একটা মেয়ে আইসা আমাকে বলতেছে যে কি চাই বা কি দরকার, তখন আমি বলছি যে আমি উসন ইউনিভার্সিটিতে আসব, তো আমি ট্যাক্সি পাচ্ছি না। তখন ওই মেয়েটা কি করছে, একটা ট্যাক্সি দাঁড় করাই ওই ট্যাক্সিকে সুন্দর করে বুঝাই দিছে, দেন আমার লাগেজ পর্যন্ত ট্যাক্সিতে তুইলা দিছে, পরে আমি জাস্ট ভার্সিটিতে চলে আসছি। তো বর্তমান জেনারেশনের ছেলে মেয়েগুলো অনেক ফ্রেন্ডলি, অনেক মিশুক, রেসিস্টগুলো একটু খালাম্মা টাইপের, তো ওইগুলা দেখার দরকার নাই, ওইগুলা হিসাবে আনার দরকার নাই। আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি রেসিজমের শিকার হন কোরিয়াতে, আপনি চাইলে পুলিশ স্টেশনে কমপ্লেন করতে পারবেন। আপনি কমপ্লেন করার পর যদি ওরা পর্যাপ্ত প্রুফ পায় তাহলে এটার উপযুক্ত পদক্ষেপ ওরা নেবে। সো ডোন্ট ওরি, আর মেন্টালি প্রিপেয়ার হন, খুব বেশি মন খারাপের দরকার নেই, কারণ আপনি নিজেও রেসিস্ট। কারণ আপনার দেশে যখন কেউ দেখতে একটু খারাপ হয় বা একটু ধরেন কালোই হয়, আপনি কিন্তু ওরে পাত্তা দেন না, তো এটা নর্মাল। আর এই রেসিজমটা বিশ্বের সব জায়গাতেই টুকটাক আছে, সাউথ কোরিয়াতেও টুকটাক আছে, বাট সাউথ কোরিয়াতে একটু তুলনামূলক কম। তো দ্যাটস নট এ বিগ ডিল, জীবনে চলার পথে চলতে গেলে অনেক কিছু ফেস করা লাগে, আর এই সব কিছু উপেক্ষা করেই আমাদেরকে সামনে আগায় যেতে হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সাউথ কোরিয়া সম্পর্কে, সাউথ কোরিয়াতে উচ্চশিক্ষার জন্য যে কোনো ধরনের ইনফরমেশন লাগলে আমার এই চ্যানেলটা, এই পেজটাকে ফলো করতে পারেন। আর ভালো থাকেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।